মরে গেলাম না কেন, কালীপুজোর মুখে বাসেই পড়ে চাই ওদের সব স্বপ্ন। খড়গপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন, মৃত শিশু, আহত 30। দীপাবলির আগে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে, যাত্রীবাহী বাসে আগুন, অগ্নিদগ্ধ 1 শিশু, আহত আরও 9 জন যাত্রী। শুক্রবার রাতে কলকাতা থেকে উড়িষ্যার পারাদ্বীপ যাচ্ছিল এই লাক্সারি বাস, সে সময়ই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে এই ঘটনা ঘটে। চলন্ত বাসেই হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জানা গিয়েছে যাত্রীদের একটা বড় অংশই ছিল ব্যবসায়ী, তারা টাকা ধার করে ব্যবসার পণ্য নিয়ে কলকাতা এসেছিলেন কালীপূজার মরশুমে ব্যবসা করতে। ভেবেছিলেন পুজোয় বাজার জমবে, লাভের টাকা নিয়ে ঘরে ফিরে যাবেন তারা, কিন্তু সেসব কিছুই হলো না। চলন্ত বাসের আগুনে প্রাণে বাঁচলেও পুড়ে ছাই হয়ে গেল তাদের সমস্ত স্বপ্ন। লক্ষ লক্ষ টাকার জিনিস নিয়ে কলকাতায় আসছিলেন তারা, তাদের কাছে এখন না আছে টাকা, না আছে ব্যবসার মালপত্র। পাওনাদারদের টাকা মেটাবেন কিভাবে, বাড়ির লোককে কি বলবেন, এটাই তাদের কাছে এখন একটা বড় প্রশ্ন। এক যাত্রী বলেন, বাড়ি ফেরার আর ইচ্ছে নেই, বাসে মরে গেলেই ভালো হতো। ওই মহিলা যাত্রী লক্ষাধিক টাকার শাড়ি নিয়ে আসছিলেন কলকাতায়। তিনি জানিয়েছেন 2 থেকে 4 মাস যাতে চলে যায় তার জন্য টাকা ধার করেই এসেছিলেন। আর এক ব্যবসায়ীও জানান, ঋণের টাকায় পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছিলেন তিনি, সব হারিয়ে চোখের জল বাঁধ মানছে না তারও। উড়িষ্যা থেকে এসেছিলাম মালপত্র, কলকাতা বাবুঘাটে নেমেছিলাম, ওই বাসটা পারাদ্বীপ যায়, পারাদ্বীপ থেকে আমরা যাওয়া আসা করি। আমাদের বাড়ির জম্বু সুন্দরপাড়া জেলা। হঠাৎ ওই ইঞ্জিনের কাছ থেকে আগুন, ধোঁয়া উঠাল, ধোঁয়া উঠার পরে ড্রাইভার ডান দিকে বেরিয়ে গেছে, দরজা দিয়ে গেছে, আর আমরা বেরোতে পারি না, অন্ধকার হয়ে গেছে, জানলা ফাংলা ভেঙে বেরিয়েছে, বিশাল কষ্ট। সবাই মোটামুটি বেরোতে পারে না, ভেতরের লোক রয়ে গেছে, আমাদের অনেক জিনিস ক্ষতি হয়ে গেছে। 3 লাখ টাকা মাল করছিলাম আমি নিজে, আর আমাদের 6-7 জন ওরা ওরা সবাই সব পুড়ে গেছে, কিছু নেই, আমাদের ব্যাগ সুতাও বের করতে পারি। আমার নাম কারণবালা সরকার। হঠাৎ করে তো আমরা শুয়ে বসছিলাম, দেখলাম আগুন, হঠাৎ করে সামনে দেখলাম আগুন, সবাই দৌড়াদৌড়ি করে টানাটান করে বেরিয়ে গেলে দেখা বলা ড্রাইভার ঠিক আছে, ওরা লক করে দিয়ে মেন গেট লক আছে, ওরা বেরিয়ে দৌড়ে চলে গেছে। হ্যাঁ, আমরা যাও জানলা ফাঙলা ভেঙে বেরিয়েছি, আমরা কিছু জন ভেতরে রয়ে গেছে, বেরোতে পারি। কতজন এসছে এখানে? আমরা আছি, আমরা 6-7 জন বেরিয়েছি, কিন্তু বাকি আলগা যোগ যে ছেলে সব পাবে। সবাই কি বেরোতে পেরেছে? না, সবাই বেরোতে পারিনি, জল মারতো গাড়ি বন্ধ হতো, কিন্তু ওকে জল মারেন, ও লাভায় চলে গেছে। খানিকক্ষণের মধ্যে কি আগুন ছড়িয়ে গেল? হ্যাঁ, খানিকক্ষণ। রমেশ সরকার। কালীপুজোর আগে কলকাতায় ব্যবসা করতে পারলে লাভের মুখ দেখা যায়, পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হয়। সেই লক্ষ্যেই কলকাতায় আসছিলেন উড়িষ্যার পারাদ্বীপের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। হাসি ফোটানো তো দূরের কথা, চোখের জল নিয়ে কোন মুখে বাড়ি ফিরবেন সেটাই বুঝতে পারছেন না তারা। শুক্রবার রাতে যখন খড়গপুরে বাসে আগুন লেগে যায়, জানালা দরজা ভেঙে কোনোক্রমে প্রাণ বাঁচান যাত্রীরা, কিন্তু মাথায় ঋণের বোঝা নিয়ে আবার উড়িষ্যায় ফিরে কি করবেন এটাই ভেবে পাচ্ছেন না ওই ব্যবসায়ীরা। কেউ কেউ বলছেন বাসের আগুনে মরে গেলেই হয়তো এর থেকে ভালো হতো। পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুরে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে জাতীয় সড়কের উপরে এভাবে বাস জ্বলতে থাকায় আতঙ্ক তৈরি হয়, সেখান থেকে যাত্রীরা লাফ দিয়ে প্রাণে বাঁচেন। আগুনে লেলিহান শিখায় বাসটি বস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেয় একাধিক দমকলের ইঞ্জিন, তার মধ্যে আগুন নেভাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হওয়ার খবর মিলেছে, যদিও কেমন করে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়। আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রথমেই এই বাসে আগুনের ফুলকি দেখতে পান চালক, তৎক্ষণাৎ বাস মাঝরাস্তায় থামিয়ে দেন চালক, বাস থেকে নামার জন্য তাড়াহুড়ো পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। বাসের মধ্যে আর কেউ ছিল না বলেই এখনো পর্যন্ত খবর, তবে দমকল পরে গোটা বিষয়টি সামনে নিয়ে আসে। নামতে দেরি হওয়ায় কয়েকজন যাত্রী এই আগুনে দগ্ধ হন, তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ বিকালে বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি, তার গন্তব্য ছিল উড়িষ্যার পারাদ্বীপ, কিন্তু রাত 9টা নাগাদ বাসটি খড়গপুর গ্রামীণ থানার মাতপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। বাস অনেক যাত্রী ছিল, বাসে অনেক যাত্রী ছিল, আমার নেতা সবাই লোকাল পিপল ভর্তি হয়ে ছুটে এসেছে, ফায়ার ব্রিগেড গেছে, সব কিছু করা হয়েছে। দেখুন, একটা
চলন্ত বাসে কি কারণে আগুনটা লেগেছে সেটা তো আমাদের ম্যাটার অফ ইনভেস্টিগেশন, তারা ইনভেস্টিগেশন করবে। কিন্তু এখনই তো অন দ্য স্পট কিছু বলা যাচ্ছে না কী কারণে আগুন ধরলো, কী ব্যাপারে। এই ধরুন আমাদের মনসা মন্দিরের বাবু, এখন ধরুন আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, সব গেছে, পাবলিক ছুটে এসছে গ্রাম থেকে রক্ষা করতে। কতজন, আমি তো ডেবরায় মিটিং ছিল আজকে আমাদের, মিসেস ভূঁইয়াও ছিলেন আমার সঙ্গে, এরা সবাই ছিল। আমি যখন ফিরে যাচ্ছি কাজকর্ম সেরে, আমি সবং গিয়েছিলাম, সবং থেকে আবার যখন ফিরে যাচ্ছি তখন ওই কোথায় গিয়েছি, তখন কোলাঘাটের কাছে গেছি, ফার্স্ট মেসেজ তুমি দিয়েছ, তারপরে তিসি দিয়েছে যে আগুন লেগে গেছে, আগে বিধায়ক এসেছিলেন, দেখতেছি তো আমি সঙ্গে সঙ্গে ব্যাক করেছি। আবার মুখ্যমন্ত্রী ওখান থেকে ফোন এসেছিলো যে ইউ রাশ টু দ্য স্পট, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমাদের ডিএম সাহেব দেখছেন, এসডিও সাহেব অন দ্য স্পট দাঁড়িয়ে আছেন, আমাদের এন্টায়ার ব্লকের অ্যাডমিনিস্ট্রেটিভ পঞ্চায়েত এবং অ্যাডমিনিস্ট্রেশনের টিম দাঁড়িয়ে আছেন, পুলিশ ফোর্স জাম্পড অন দ্য স্পট আন্ডার দ্য লিডারশিপ অফ এসপি সাহেব মিস্টার ধীতমেন সরকার। তো এখানকার খড়গপুর লোকালের সব স্টাফ, খড়গপুর টাউনের সমস্ত অফিসাররাও ছুটে গেছেন। দেখুন আমাদের পড়শি রাজ্য, আমাদের তো, তারাও তো আমাদের ভাই বোন, আমাদের রাজ্যের বাসন্তীর দুটি মানুষ আছেন এবং চন্দননগরের দু চারজন আছেন, তাদেরকেও রেস্কিউ করা হয়েছে, দুটো বাচ্চা কীরকমভাবে রেস্কিউ করা হয়েছে, সবই উপরওয়ালার আশীর্বাদ আর আমাদের প্রশাসনের তৎপরতা। আমরা কাউন্টার পার্ট, আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, ডিএম টু ডিএম, এসপি টু এসপি খবরাখবর চলছে, এদের পাঠানোর ব্যবস্থা হবে, আমাদের বাসন্তী এবং চন্দননগরের লোকদেরও পাঠানোর ব্যবস্থা হবে।